আমার নাম শাহাজুল ইসলাম। আমার হাইপোস্পাডিয়াস বেমার ছিল, ছোটবেলায় একটা সার্জারি হয়েছিল, তখন সেটা মানে সাকসেস হয়নি। তারপর বড় হয়ে মানে আমি ইউটিউবে সার্চ করলাম হাইপোস্পাডিয়াস লিখে, তারপরে এই ক্লিনিকের মানে ভিডিও আসলো, ডক্টর আনান্ত কর্ণাগানি সাহেবের ভিডিও আসলো। স্যারের ভিডিও দেখে স্যারকে ফোন করলাম এখানে, তারা বললো যে আসুন, ঠিক আছে দেখিয়ে যান। তারপরে আমি এখানে এসে দেখিয়েছিলাম, তারপরে আমাকে একটা ডেট দেওয়া হলো অপারেশনের। তারপরে আমি এসে এখানে অপারেশন করেছি, এখন আমি সুস্থ আছি। আর এখানকার স্টাফ অনেক ভালো, বাড়ির মতো একদম, এখানে ভালোই লাগে। আর আপনাদের যদি কোনো এরকম কারো প্রবলেম থাকে আপনারা এখানে আসতে পারেন। নমস্কার। নমস্কার স্যার। আপনার হাইপোস্পাডিয়াসে প্রবলেম ছিল? ছিল। তো হাইপোস্পাডিয়াসের জন্য আপনার ছোটবেলায় একটা অপারেশন হয়েছে? হয়। সেটা সাকসেস হয়নি? সাকসেস হয়নি। তো সেটা নিয়ে এতদিন আপনি অপেক্ষা করলেন কেন? মানে প্রথমে তো মানে এরকম আমার জানাই ছিল না যে হাইপোস্পাডিয়াস। পরে আব্বা আমাকে বললাম, যখন আমি জানতে পারলাম, বলে যে একবার হয়েছিল কিন্তু সাকসেস হয়নি। তারপরে আমি ইউটিউবে সার্চ করেছিলাম, বেমারটার নামটাও মানে আমার মা বাবা বলতে পারেনি। ও আচ্ছা। এটাও একটা প্রবলেম ছিল। তারপরে আমি জানতে পারলাম নাম, তারপরে ইউটিউবে সার্চ করেছিলাম, তারপরে আপনাদের এই ক্লিনিকের ভিডিও এসেছিল, তারপরে ভিডিও দেখে ফোন করেছিলাম। তার ফোন করার পরে বললো যে ঠিক আছে আপনি আসুন দেখিয়ে যান। তারপরে আমি এখানে এসে দেখিয়েছিলাম, তারপরে একটা ডেট নিয়েছিলাম অপারেশনের। তার আগে কি মা বাবার সঙ্গে কথা বললেন কি আমি এরকম করে যাচ্ছি ওখানটা? হ্যাঁ বলেছিলাম। আচ্ছা আচ্ছা। আপনার এই 8 দিনের মধ্যে কোনো সমস্যা আসে না? সমস্যা আসে। হাইপোস্পাডিয়াস নিয়ে আপনি জীবনের মধ্যে, আপনার তো সমস্যা হাইপোস্পাডিয়াস, তো হাইপোস্পাডিয়াস নিয়ে আপনার জীবনের মধ্যে কি কি সমস্যা ছিল? মানে এমন কি সমস্যা যেটা একটা নর্মাল পুরুষের মধ্যে, বাচ্চার মধ্যে যেটা হাইপোস্পাডিয়াস না হয়, আর যে বাচ্চার মধ্যে হাইপোস্পাডিয়াস হয় আর পুরুষের মধ্যে হাইপোস্পাডিয়াস হয়, তাদের যে সমস্যা আপনি ভোগ করেছেন, আপনার উপরে যে সমস্যা হয়েছে, তো সেটা একটু খুলে বলুন তো। মানে যখন স্কুলে পড়তাম সবার সামনে মানে পেশ আপ করতে পারতাম না, মানে একটা মনে অনেক মানে দুঃখ লাগতো, আর সবার সাথে মানে ওরকম মিলতামও না ভালো করে। আচ্ছা। যেমন একটা ডিপ্রেশনে ছিলাম, এরকম এই অনেক কষ্ট হতো, হোস্টেল লাইফে অনেক কষ্ট হয়েছে। আচ্ছা। আপনার যদি পেশাব পেতো ছোটবেলায় আর সবার সামনে পেশাব করতে পারতেন না, তাহলে ওই সমস্যার সমাধানটা কি করে করতেন? তখন মানে লুকিয়ে লুকিয়ে। আচ্ছা। লুকিয়ে লুকিয়ে করা হতো। তো এই কথাটা নিয়ে যে মনে ভিতরে যে জিনিসটা ছিল, সে মা বাবার সঙ্গে কথা বলেছিলেন? হ্যাঁ বলেছিলাম। তো তারা কোনো সিদ্ধান্ত নেয়নি? তারা বলেছিল যে একবার করেছিলাম সার্জারি, তারপরে তো ফেল হয়েছে, তারপরে আর কিছু মানে বলেনি তারপরে। আচ্ছা। একটা সমস্যা তো হলো কি আপনি পেশাব করতে পারতেন না, আর মানে ফিউচার নিয়ে, মানে আসলে কি আছে, একটা পুরুষ যে বাচ্চা হয় সে তারা ভাবে কি আমার তো ভবিষ্যতে গিয়ে আমার বেটে হবে, তো যে টাইমে বেটে হবে তো আমার কি কি সমস্যা আসবে, সেটা কি মাথায় ছিল আপনার? ছিল। অনেক কিছু ভাবতাম যে বিয়ে শাদি করতে পারবো কি না, এরকম ভাবা চিন্তা ছিল। ওই সব সমস্যা আপনার আসতো মাথায়, আসতো কি এই জিনিসটা হবে? এখানে আসার বাদে কি হলো? এখানে আসার পরে তো আপনি বললেন যে ঠিক আছে হয়ে যাবে, তাহলে অনেক খুশি হলাম। বাড়ি গিয়ে বললাম যে স্যার বললো যে হয়ে যাবে। তো আমরা অপারেশন আপনার করলাম, আজকে 8 দিন কমপ্লিট হয়ে গেছে, আপনার ক্যাথেটারটাও বেরিয়ে গেছে। তো এতদিন আপনি যে ছিলেন এখানে আমাদের, তো আপনাকে এখানকার বাতাবরণ কেমন লাগলো, পরিবেশটা কেমন লাগলো, লোকজন আপনাকে কেমন লাগলো, আপনার যেটা পরেশানি ছিল সেটা সলভ হলো কি না? এখানকার লোকজন তো অনেক ভালো লেগেছে, বাড়ির মতো একদম মাহলটা ছিল। আচ্ছা। ভালো, সবাই একদম ভালো স্টাফ। আর অপারেশনের বাদে আপনার কোনো সমস্যা, কোনো তাকলিফ, কোনো ব্যথা, যন্ত্রণা? কোনো ব্যথা ছিল না। আচ্ছা। আপনার এই 8 দিনের মধ্যে কোনো সমস্যা আসে না? সমস্যা আসে। তো আজকে তো আমাদের এইখানে অপারেশন সাকসেসফুল হয়ে গেছে, আর ওইখানে যে আমরা অপারেশন করেছি তাকে মজবুত হতে যে সময় লাগবে তো সে তো লাগবেই। তো আপনার মনে এখন কেমন খুশি? মনে অনেক খুশি এখন। আচ্ছা।
আপনার ভালো লাগছে? অনেক ভালো, সাকসেসফুল অপারেশন হয়েছে হাইপোস্পিডিয়াসে, অনেক খুশি এখন। আপনার কোনো মেসেজ আছে? আমি সবাইকে মানে বলতে চাই যারা অ্যাডাল্ট রয়েছে, আমি স্যারের ভিডিও তো অনেক দেখেছি, কমেন্ট দেখেছি, অনেকে মানে সার্জারি করতে চায় না ভিডিও দেখেও, তো আমি সবাইকে বলবো যে আপনারা এখানে আসুন, সার্জারি করে নিয়ে যান, 100% ভালো রেজাল্ট পাবেন, এটা আমার আপনাদের কাছে বলার। দেখুন 100% এই কথা তো না, আসলে কি আছে এটা তো কেউ জানে না পৃথিবীতে কি কারো 100% হবে কি না, কিন্তু আমাদের সাকসেস রেট হাই আছে, 100% দেখুন কারো পৃথিবীতে হয় না। কিন্তু আপনাদের ভিডিও দেখে মানে আমার মানে এত ভালো লেগেছিল, তারপরে আসলে আপনার সাথে কথা বলেছিলাম, মানে মনে একটা আনন্দ ছিল যে আমার এখানে হবে সাকসেস হবেই, এরকম আশা ছিল। খুশি আছেন এখন? এখন অনেক খুশি। ঠিক ঠিক আছে, ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।